এটা দাম কিন্তু খুবই সীমিত, শুনলে আপনি টাস্কি খাইতে পারেন। কত ভাই? কারণ এটা প্রাইস নিয়ে মাত্র 9500 টাকা। কি বলেন ভাই, এত কম? খুবই কম দামে ভালো মানের ল্যাপটপ। আপনি কিবোর্ডের কালারটা দেখছেন, আমার সে কিন্তু জোশ লাগছে, খুবই সুন্দর। কাস্টমারের কাছে কিরকম লাগবে জানি না, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। এটাও কিন্তু 9500 এইচপি কম্প্যাকের মধ্যে, 9500 এটা 9500 দিয়ে একদম মেড ইন জাপান, 180 ডিগ্রি রোটেট হয়, কোরাই 5 6 জেনারেশন, এটার মধ্যে আছে 4G, কোরাই 3 থার্ড জেনারেশন, মাত্র 12000 টাকা, মাত্র 12000 টাকা। 7 জেনারেশন পেন্টিয়ামের 7 জেনারেশন, 500GB হার্ড ডিস্ক, 4GB RAM, ল্যাপটপটা 15.6, কাস্টমার চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারে। এটার প্রাইসও কিন্তু 15500 টাকা। ভিউয়ার্স মানে 15500 টাকা কিন্তু আপনারা দারুণ একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইউজড ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি যে শপটিতে রয়েছি এখানে কিন্তু হিউজ হিউজ ল্যাপটপের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন। তো আজকে আমি যে শপটিতে রয়েছি, শপটির নাম হচ্ছে SS কম্পিউটার, আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন আব্দুল সালাম ভাইকে। সালাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো ভাই আপনাদের এখানে কাছে কি অফার চলতেছে যদি একটু বলতেন? আসলে এই ভাষার মাঝুর আমি যে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 500, 1000, 2000 টাকার মতন একটা ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা মাসে, আমার এরকম কিছু না কিছু অফার দিয়ে থাকি। আজকে এই ভাষার মাস উপলক্ষেও ডিসকাউন্ট দেবো। তো ভাই আমার ভিউয়ার্সদের জন্য আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন। আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 গুলচত্বর, শাহালি প্লাজা ঠিক পিছনে আসতে হবে আপনাকে। আসলে পরে দেখবেন যে রোড নাম্বার 3 হারুন সুপার মার্কেট, আর এই হারুন সুপার মার্কেটের দোতলায় হচ্ছে SS কম্পিউটার। তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা কুরিয়ারের ফেসিলিটিস পাচ্ছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন, এবং ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি। তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন, কারণ পুরো ভিডিওটি দেখলেই আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, যা বলছিলাম দেখতে পাচ্ছেন সালাম ভাইকে এবং দেখতে পাচ্ছেন হিউজ হিউজ ল্যাপটপের কালেকশন গুলো। তো ভাইয়া আজকে আমার ভিউয়ার্সদের জন্য ফার্স্টে কোন ল্যাপটপটি দিয়ে দেখানো শুরু করছেন? ফার্স্টে দেখাবো সারফেস দিয়ে। ওকে, আমি তো সবসময় বরাবরই ল্যাপটপ দিয়ে শুরু করি, আজকে সারফেস, মাইক্রোসফটের যে সারফেস সেটা দিয়ে শুরু করবো। আমার এখানে কিন্তু কোয়ান্টিটি আছে, দেখেন এখানে 10 পিসের 12 পিস আছে টোটাল। ওকে, 12 পিসের মধ্যে আগে ছিল কোরাই 3, এবার চলে আসছে কোরাই 5। আবার কনফিগারেশন অনেক হাই থাকবে, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, একদম টাচ স্ক্রিন 2-in-1, এভাবে কাস্টমার চাইলে ইউজ করতে পারবে, আবার লাগিয়ে ইউজ করতে পারবে, ট্যাবলেট মোড ল্যাপটপ মোড দুটো একসাথে ইউজ করতে পারবে। এটা 256GB SSD থাকবে, 8GB RAM থাকবে, 4GB গ্রাফিক্স থাকবে, টাচ স্ক্রিন প্লাস ট্যাব ল্যাপটপ। দেখেন আপনার কিবোর্ডের কালারটা দেখছেন, আমার সে কিন্তু জোশ লাগছে, খুবই সুন্দর। কাস্টমারের কাছে কীরকম লাগবে জানি না, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, এই জন্য এই কিবোর্ডগুলো আনা হয়েছে। কিবোর্ডগুলো অনেক সুন্দর এবং টাচ দুটো একসাথে ব্যবহার করে, প্রাইসটাও খুবই কম। অন্যান্য শপে 35-36 সেল করে, আমি এই ফেব্রুয়ারি ভাষার মাস উপলক্ষে 32500 টাকা দেবো, বিগ ডিসকাউন্ট বলতে পারেন। এটার মধ্যে দারুণ একটি ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন, আর ভিউয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের কাছে কিন্তু আপনারা হিউজ অফ কোয়ান্টিটি পেয়ে যাচ্ছেন। তো ভাই যেহেতু এগুলো ইউজড ল্যাপটপ, তো ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছেন? প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, কাস্টমারের স্যাটিসফাইয়ের জন্য 10 দিনের গ্যারান্টি দিয়ে থাকি। আসলে যে ল্যাপটপে 2 দিন চালালে বোঝা যায় প্রবলেম হবে কি না, এই কারণে আমরা 10 দিন কিংবা 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের শপটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, সততার সাথে ইনশাল্লাহ বিজনেস করতেছি, ফিউচারে করবো যতদিন জীবিত আছি ইনশাল্লাহ, আর কাস্টমারকে যত দূর সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এরপরে আরও কিছু কনফিগারেশনের ল্যাপটপ দেবো, এটা একটু G1 আগে শপে ছিল, এটা কিন্তু প্রাইস কিন্তু মার্কেটে যখন রিলিজ হয়েছিল এটা প্রাইস ছিল প্রায় 75-80 হাজার টাকার মতন, এটা আমরা এ মাসে ডিসকাউন্ট দিয়ে প্রাইস নেবো মাত্র 22500 টাকা। পুরো প্রাইস ছিল 23500-24000, কিন্তু এ মাসে আমি দেবো মাত্র 22500 টাকা। 840G1 কোরাই 5 4th জেনারেশন ডুয়েল স্টোরেজের ল্যাপটপ, আমার কাছে 20 পিস আছে, কাস্টমার চাইলে সংগ্রহ করতে পারবে অনায়াসে। আরও কিছু ল্যাপটপ দেখাবো, এখানে একটা ল্যাপটপ দেখাচ্ছি, এটা হলো খুব পাতলা 200 গ্রাম ওজন, প্যানাসনিক মেড ইন জাপান, 180 ডিগ্রি রোটেট হয়, কোরাই 5 6 জেনারেশন, এটার মধ্যে আছে 4GB RAM, 128GB SSD থাকবে, একদম ফুল ফ্রেশ লাইক নিউ। এটা প্রাইসও নিব মাত্র 22500 টাকা, 22500 টাকা। মানে এত হালকা, দেখুন আমি মানে একটা মোবাইলের মতো কিন্তু একটা বাম হাত দিয়ে মানে এভাবে হাতে নিয়ে ফেলছি, তো অনেক সুন্দর এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন 22500 টাকায় দেবো এখন। ওকে, এখন আমার কাছে আসলে অনেক কোয়ান্টিটি আসছে, আমি কিন্তু মাঝে মাঝে একটা কথা বলি যে 1.5 লাখ টাকার ল্যাপটপ মাত্র 26000-30000-35000, আসলে এগুলো যখন রিলিজ হয়েছিল এরকম দামই ছিল। আর এই যেগুলো আপনার 1.5 লাখ টাকার মতো ল্যাপটপ, সেটা ওই যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে X1 কার্বন,
এটা যখন মার্কেটে রিলিজ হয় তখন এটার প্রাইস ছিল প্রায় 1.5 লাখ টাকার উপরে। এ কারণে আমি বলি যে এটার দাম মাত্র 32,990 টাকা অথবা 32,500 টাকা এরকম হবে। 6th generation i5 X1 কার্বন মাত্র 32,500 টাকা, 8GB RAM, 4GB গ্রাফিক্স, 256GB SSD থাকবে। এ কারণে বলি যে 1.5 লাখ টাকার ল্যাপটপ মাত্র 26,000 টাকা এরকম বলি আর কি। এরপরে আজকে আমার কাছে দেখেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি এবং হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে, সেই ল্যাপটপগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এরপরে এই যে আরেকটা ল্যাপটপ, এটা কিন্তু মোস্ট পপুলার G3, এটা আসলে সবার কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি থাকে, তারপরে বিভিন্ন গ্রেড, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড হয়। আমার কাছে দেখেন এই যে এখানে টোকেন সহ আছে, এটা হচ্ছে এ গ্রেড কন্ডিশনের। আমি এটা প্রাইস দেবো না হয়তোবা, কারণ এটা বেশি পপুলার হওয়ার কারণে প্রাইসটা হাইট থাকে সবসময়। 840G3 Core i5 6th generation, 8GB RAM, 256GB SSD থাকবে, প্রাইসটাও খুবই কম, আপনারা যাচাই বাছাই করে এসে আমার কাছ থেকে নেবেন। আচ্ছা, মানে এই ল্যাপটপটা যারা নিতে চাচ্ছেন, ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কল করে ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন আপনারা। জি জি, কোয়ান্টিটি কিন্তু আছে, আর ফ্রেশ আনফ্রেশের ব্যাপার স্যাপার কিন্তু থাকে। ওকে, মানে একটু মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা। এরপর আরেকটা G3 নেব, এটা হচ্ছে 820G3, এটাও 256GB SSD থাকবে, 8GB RAM থাকবে, Core i5 6th generation, আর 4GB গ্রাফিক্স আছে এটার মধ্যে প্লাস টাচ। আমার কাছে দুইটা ভেরিয়েন্টেশন আছে, Core i7 এবং Core i5। যারা Core i5 নিতে চাচ্ছে, G3 মাত্র টাচ স্ক্রিন সহ মাত্র 26,500 টাকা, আর Core i7 যদি নেয় সেক্ষেত্রে পড়বে মাত্র 28,500 টাকা। হ্যাঁ, একই প্রাইস, একটু ডিফারেন্সের কারণে Core i7 পাচ্ছে কাস্টমার। আর এরপরে আমার কাছে আসলে অনেক কোয়ান্টিটি দেখাবো আজকে আপনাদেরকে। এরপর একটা নিলাম 7th generation। অনেকেই কমেন্ট করে যে ভাই আপনারা G3 দেখান, শুধু 7th generation দেখান না কেন। আজকে দেখাবো 7th generation। এটা হচ্ছে Core i5 7th gen, 8GB RAM, 256 SSD থাকবে, 4GB গ্রাফিক্স থাকবে, ডুয়েল স্টোরেজ, 840G4। প্রাইস ছিল ইতিপূর্বে 33,500, আজকে এই ভাষার মাস উপলক্ষে মাত্র ডিসকাউন্ট দিয়ে দেব, মাত্র 32,500 টাকা। এটাও কিন্তু বিগ ডিসকাউন্ট, 1,000 টাকা কিন্তু কম না। আচ্ছা ভাইয়া, যদি কেউ ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায়, সেক্ষেত্রে সহজে কিভাবে নিতে পারবে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমাদের বিজনেসটা মূলত অনলাইন সিস্টেম, অফলাইন অনলাইন দুটোই হয়। কাস্টমার যদি ঢাকার বাইরে থেকে নেয়, তাদের জন্য স্পেশাল কিছু অফার থাকে, সেটা হচ্ছে 15 ডেজ, মানে 10 দিনের পরিবর্তে আমরা 15 দিনের গ্যারান্টি দিই, কারণ আসা যাওয়ার যে গ্যাপ সেটা আমি পূরণ করে দিই। আর কুরিয়ারের মধ্যে যদি যে নেয়, তার যদি কোনো ল্যাপটপে প্রবলেম হয়, আসতে যাচ্ছে সব টাকা আমি বেয়ার করে দিই। এটা তাদের জন্য অনেক ফ্যাসিলিটি, ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনারা দারুণ একটা সুবিধা পেয়ে যাচ্ছেন ভাইয়ের কাছ থেকে। মানে আপনার যে কুরিয়ারের মাধ্যমে নেবেন ল্যাপটপে, যদি কোনো প্রবলেম হয়, আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি বেশি তো পাচ্ছেনই, প্লাস ওটা আনা নেওয়ার যে খরচটা সেটাও কিন্তু ভাইয়া বহন করবে। আমি বেয়ার করবো, এটা আমি বেয়ার করবো। এখন একটু লো বাজেটের মধ্যে চলে আসবো, ব্যাটারি ব্যাকআপ যাদের বেশি ভালো লাগে, বেশি লাগে তাদের জন্য। আসলে এটার ব্যাকআপ ব্যাটারিটা আমার কাছে দেখেন, এটা হলো 9 সেলের ব্যাটারি, এটা হচ্ছে Core i3 4th generation। আমার কাছে দুইটা ভেরিয়েন্টেশন আছে, টাচটাও দেখাও, টাচটাও নিয়ে আসো। এটা হলো নন টাচ, আর এটা হচ্ছে টাচ। আমার কাছে দুইটা কোয়ান্টিটি আছে। ওকে, কাস্টমারের যদি চায় 1,000 টাকা ব্যবধানে টাচ স্ক্রিন পাবে, সেই সুবিধাটাও কিন্তু নিতে পারবে। এটা হচ্ছে 500GB হার্ড ডিস্ক, 4GB RAM, ল্যাটিচুড সিরিজের 3340 মডেল, Core i3 4th generation। এটা প্রাইসটা নেব মাত্র 18,500 টাকা নন টাচ। আর যদি টাচটা নেয়, সেক্ষেত্রে 1,000 বেশি টাকা, মাত্র 19,500 টাকা। 1,000 টাকা ব্যবধানে টাচ স্ক্রিন পাচ্ছে কিন্তু, একদম সুবিধা। ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা থাকবে এটা। আচ্ছা ভিউয়ার্স, পার্সোনালি আমি নিজে সাজেস্ট করবো, যাদের মানে বাজেটটা এমন রয়েছে, আপনারা কিন্তু নিতে পারেন, কারণ এটা কিন্তু আমার পার্সোনাল চয়েস। এই বাজেটের মধ্যে, এই বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপ, সেরা ল্যাপটপ বলতে পারেন। আমি কিন্তু কিছু আপডেট মডেলও দেখাবো, আবার লো বাজেটও দেখাবো। অনেকে কমেন্ট করে যে ভাই আপনারা 9-10 হাজার টাকার ল্যাপটপ দেখান, ফোন দিলে পাই না কেন। আসলে কম টাকার ল্যাপটপগুলো কম আসে এবং খুব দূরত্বশীল হয়ে যায়, এ কারণে ওই ল্যাপটপগুলো এখন আমরা দিতে পারি না। এই যে এখানে একটা ল্যাপটপ, এটা হলো 9,900 টাকা, ডুয়েল কোরের প্রসেসর, 4GB RAM, 320GB হার্ড ডিস্ক। কিন্তু আপনারা কিন্তু ফোন করে আবার কমেন্ট করেন না যে ফোন ভিডিওতে দেখান, আপনি ল্যাপটপ দিতে পারেন না। আসলে এগুলো কয় পিস আছে ভাই এটা? এটা আসলে আজকে 3 পিস আছে, 3 পিস আছে, যে কোনো সময় সেল হয়ে যেতে পারে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা ভিডিওটা যখনই দেখবেন, 9,900 টাকার এই ল্যাপটপটা অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন। এই যে আরেকটা তোশিবা, আচ্ছা এটা কত ভাই? এটাও 9,900 টাকা, এটাও 9,900 টাকা, এটাও ডুয়েল কোর, এটাও কিন্তু নিতে পারবে কাস্টমারে। আর আরো কিছু কম দাম দেখে, এই যে একটা ফুজিৎসু যদি নাই, এটা হচ্ছে আপনি Core i3 নিলে পড়বে মাত্র 12,500 টাকা, 12,500, আর Core i5 যদি নেয়, সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 15,500, সেটাও আমি দেখাচ্ছি। এই যে এখানে এলো Core i5, এটা মাত্র 15,500 টাকা, Core i5 3rd generation। আরও কিছু ল্যাপটপ দেখাবো কম টাকার মধ্যে। এই যে এখানে একটা ল্যাপটপ দেখাচ্ছি, এটা হচ্ছে Core i5 2nd generation, মাত্র 15,500 টাকা, মাত্র 15,500 টাকা মধ্যে, এটাও নিতে পারে। এইখানে একটা ল্যাপটপ দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার Pentium প্রসেসর, 7th generation, Pentium 7th generation, 500GB হার্ড ডিস্ক, 4GB RAM,
ল্যাপটপটা 15.6 কাস্টমার চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারে, এটার প্রাইসও কিন্তু 15,500 টাকা ভিউয়ার্স, মানে 15,500 টাকা কিন্তু আপনারা দারুণ একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন, অনেক ওজন আমি একা দিয়ে মানে উঠাতে পারিনি, স্লিম কন্ডিশনে বোধহয় কিন্তু এটা মেটাল বডি তো এই কারণে একটু ওয়েট বেশি, কিন্তু এটা তো সব কাজ করতে পারবে। এখানে আরেকটা ল্যাপটপ দেখাবো, যদি সাইবারে ইউজ করে কেউ, সাইবার মানে অল টাইম চালু থাকে, রাউটারের ক্ষেত্রে যারা বিভিন্ন যে রাউটার ওদের এখানে সাইবারের মতন একটা মেশিন থাকে, হ্যাঁ সার্ভারের মতন, তারপরে আপনি যে ইন্টারনেটে যারা ইউজ করে অল টাইম অন থাকে সেই ল্যাপটপটা এটা, এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, একটা না ছয় মাস যদি বন্ধ না করে তাও চলবে এটা, মানে জাপানের মতো শক্তিশালী এবং ফুল ফ্রেশ লাইট নিউ 8470p, পিছনে ব্যাকপ্যাডটা অনেক সুন্দর, আপনারা চাইলে এসএসডি ইউজ করতে পারবেন ডিভিডি রাইটার আউট করে, কোরাই 5 3rd generation ফিঙ্গারপ্রিন্ট সহ এখানে লাইট আছে, মাত্র 18,500 টাকা, বিগ ডিসকাউন্ট, এটার মধ্যেও ডিসকাউন্ট, এটা খুব মেটাল বডি, অনেক শক্ত মজবুত, মানে এক কথা বলা যায় রাফ এন্ড টাফ যারা ইউজ করতে পারবে এটার জন্য। হ্যাঁ আজকে অনেকগুলো মডেল দেখাবো, সংক্ষেপে সংক্ষেপে প্রাইস বলে দেবো, এটা হচ্ছে T460, যারা থিঙ্কপ্যাড ইউজ করছেন ইতিপূর্বে কিংবা থিঙ্কপ্যাড ইউজ করতে চান লেনোভো ব্র্যান্ডের মধ্যে, সিরিজ হচ্ছে থিঙ্কপ্যাড, সবচেয়ে থেকে অ্যাপেলের পরে যদি আপনি ল্যাপটপ চান সেটা হচ্ছে থিঙ্কপ্যাড, হ্যাঁ মানে খুবই শক্তিশালী ল্যাপটপ, কাস্টমাররা চাইলে এই ল্যাপটপগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবে, T460 মডেল নাম্বার, কোরাই 5 6th generation, 500GB হার্ড ডিস্ক, 4GB র্যাম, 840G3 পরিবর্তে এটা নিতে পারে, এটা প্রাইসটা রাখবো মাত্র 27,990 টাকা, এটাও একদম পানির দামে বলতে পারেন, এগুলা মার্কেট প্রাইস ছিল যখন রিলিজ হয়েছিল প্রায় 1,20,000 টাকা এরকম প্রাইস ছিল। এরপরে আপনারা যদি চান এটার পরিবর্তে আরেকটা নেবেন T460S সেটাও নিতে পারেন, এটা প্রাইসটা নেব মাত্র 29,580 ফ্ল্যাট হয়, ডুয়েল ব্যাটারি, ব্যাকলাইট, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ, প্রায় 5 6th generation, 8GB র্যাম, 256GB SSD, 4GB গ্রাফিক্স, একদম ফ্লেন্সিং করার জন্য আউটসোর্সিং যারা কাজ করবে তাদের জন্য এটা বেস্ট পারফরমেন্স হবে, ব্যাটারি ব্যাকআপ 3-4 ঘন্টার উপরে থাকে, প্রাইসটাও খুবই কম। এরপর দেখাবো 8GB র্যাম সহ G2, 440G2, ক্রাই 5 5th generation, এটার মধ্যে পাচ্ছেন 500GB হার্ড ডিস্ক, 4GB র্যাম, প্রাইসটা নেব মাত্র 25,500 টাকা। আর আমাদের কাছে আসলে অনেক কোয়ান্টিটি আছে, আজকে দেখাবো অনেকগুলো মডেলই দেখাবো, এই পাশে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7470, এটা আমার কাছে ক্রাই 7 এবং ক্রাই 5 দুইটাই আছে, 8GB র্যাম, 256GB SSD থাকবে, এটার মধ্যে ব্যাকলাইট থাকবে, ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশন থাকবে এটার মধ্যে, আর এটা প্রাইসটা নেব খুবই কম, প্রাইসটা নেব মাত্র 29,500 টাকা। আর যদি এই ল্যাপটপটার মধ্যে 2K ডিসপ্লের ল্যাপটপের ল্যাপটপ নিতে চায় কাস্টমার সেটা একটু প্রাইস পড়বো, এটা হচ্ছে 7480, রেজলেশনটা হচ্ছে 2K ডিসপ্লে রেজলেশন, টাচ স্ক্রিন প্লাস ভেজেলটা অনেক স্লিম হয়ে আসছে এটার মধ্যে, আর 4GB গ্রাফিক্স আছে, 256GB SSD আছে, 8GB DDR4 RAM আছে, কাস্টমার চাইলে এটা নিতে পারবে, প্রাইস ছিল 35,000 টাকা, এই মাসে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দেবো মাত্র 33,500 টাকা, মানে সব ল্যাপটপেই 500-1,000 টাকা এরকম ডিসকাউন্ট দেবো। আরেকটা রিভলভ, এটা হচ্ছে অনেকে খুঁজে যাদের ক্যারি করতে সুবিধা হয়, ছোটো ডিসপ্লের ভিতরে ট্যাব প্লাস ল্যাপটপ দুইটা একসাথে ইউজ করতে চায় তারা কিন্তু এটা আমাদের কাছ থেকে এখন সংগ্রহ করতে পারবে, এটা হচ্ছে G3 8GB RAM 256GB SSD পাবেন এটার মধ্যে, প্রাইসটা খুবই কম মাত্র 26,500 টাকা এখন G3 দেবো আমি। এরপরে আরও কিছু কোয়ান্টিটি দেখাবো, ফোলিও সিরিজ যারা কম টাকার মধ্যে ফোলিও ল্যাপটপ চান তারা কিন্তু এটা আমার কাছে সংগ্রহ করতে পারেন, কোয়ান্টিটি আছে দেখেন লাইট নিউ কন্ডিশন, আলট্রা স্লিম যারা ছোটো ল্যাপটপের মধ্যে হোয়াইট কালার ল্যাপটপ চাচ্ছেন, সিলভার কালার যেটাই বলেন, পিছনের দিক থেকে যদি দেখায় কাস্টমারে অনেক ফ্রেশ একদম লাইট নিউ কন্ডিশন, এটা প্রাইসও ছিল 25,000-24,500, এ মাসে নেব মাত্র 23,990 টাকা, মানে এটাও 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম এই ভাষা মাস উপলক্ষে। আসলে প্রত্যেকটা ল্যাপটপ এভাবে আমি কিছু কিছু মডেল দেখাই কাস্টমারে দেখাই, এই একটা ল্যাপটপ 840G5, এটা 840 মডেল G5, 8GB র্যাম, 256GB SSD আছে, এটা প্রাইস নেব মাত্র 41,500 টাকা, এটাও কিন্তু 43,000-44,000 টাকা বিক্রি করে, আমার কাছে গ্রেট কন্ডিশনের ল্যাপটপ পাবেন, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড সহ একদম লাইট নিউ কন্ডিশনে, 840G5 মাত্র 41,500 টাকা। আসলে আমি আসলে সবগুলো ল্যাপটপের প্রাইস একত্রে বলা সম্ভব হয় না, এজন্য আমি আপনাদেরকে কিছু কিছু ল্যাপটপ দেখাবো, এ পাশে একটা ল্যাপটপ দেখাবো 6th generation, এটাও G3, এটা হচ্ছে 5270 মডেল ল্যাটিসিউড ভার্সনের, 8GB র্যাম পাবেন আর এটার মধ্যে পাচ্ছেন 500GB হার্ড ডিস্ক, পাশাপাশি SSD ব্যবহার করা যায় এই ল্যাপটপটা, ছুটোর ভিতরে ব্যাটারি ব্যাকআপ ভালো, যারা ক্যারি করতে পছন্দ করেন ট্রাভেল করেন তারা কিন্তু এই ল্যাপটপ, ফ্লেন্সিং যারা করবেন তারা কিন্তু এটা ল্যাপটপ সংগ্রহ করতে পারেন, মাত্র 24,500 টাকায় G3 দেবো এখন। এরপর আরেকটা ল্যাপটপ দেবো, এটা হলো X250, এটার মধ্যেও আছে 8GB র্যাম, ডুয়েল ব্যাটারি ডাবল ব্যাটারি বলেন, আর ব্যাটারি ব্যাকআপ 4-5 ঘন্টা এরকম থাকে, এটা হচ্ছে কোরাই 5 এর 5th generation, 500GB হার্ড ডিস্ক, 8GB র্যাম থাকবে এটার মধ্যে,
প্রাইসটা নেব মাত্র কত একদম পানির দামে 23,900 টাকা 23,500 করে দিলাম আর 5,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 23,500 টাকা পেয়ে যাচ্ছে 23,500 টাকায় 5th জেনারেশন 8 জিবি র‍্যাম সহ ল্যাপটপ এরপরে আমি আরো কিছু ল্যাপটপ দেখাবো এটা হলো i7 অনেকে কমেন্ট করে যে ভাই i7 এর ল্যাপটপ দেখেন না কেন এটা হচ্ছে 7.7 কোর i7 8GB RAM 256GB SSD এটার প্রাইসও খুবই কম নেব মাত্র 32,990 টাকা আমার কাছে কিন্তু 840 G3 এর i7 গুলো আছে সেটাও দেখাচ্ছি এখন যে ল্যাপটপটা নেব আমি এটা হচ্ছে 840 G3 কোর i7 এটার মধ্যে পাচ্ছেন 8GB RAM 256GB SSD আমার কাছে দুইটা ভেরিয়েন্টেশন আছে 2K ডিসপ্লে রেজুলেশন এবং ফুল HD ডিসপ্লে রেজুলেশন এটা হচ্ছে 2K ডিসপ্লে রেজুলেশন এই ল্যাপটপ যারা ভারী ভারী কাজ করবে ফ্রিল্যান্সিং করবে গ্রাফিক্স করবে তারা কি তাদের জন্য এডিটের কাজ যারা করবে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট কারণ রেজুলেশনটা বেশি থাকলে আপনার কাজ করতে অনেক সুবিধা হয় ক্লিয়ার হয়ে আসে অনেক এটা প্রাইস নেব মাত্র 34,500 টাকা আর যদি ফুল HD ডিসপ্লে নেয় সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 32,500 আর এখানে আরেকটা ল্যাপটপ নিলাম সেটা হচ্ছে 1040 এটা হচ্ছে টাচ স্ক্রিন 8GB RAM এবং 16GB RAM দুইটা ভেরিয়েন্টেশন আছে এটা হচ্ছে 16GB RAM আর 256GB SSD 8GB গ্রাফিক্স এটার মধ্যে একদম আলট্রা স্লিম দেখেন ম্যাকবুকের মতন খুবই ফ্রেশ এবং 2K ডিসপ্লে রেজুলেশন এটার মধ্যে আছে এটা প্রাইসটা নেব মাত্র 38,500 টাকা কাস্টমার চাইলে আমার কাছে কিন্তু 8GB RAMটা নিতে পারে সেটা প্রাইসটা নেব মাত্র 35,500 সব ধরনের কনফিগারেশনের ল্যাপটপ আমার কাছে অ্যাভেলেবেল আছে কাস্টমার চাইলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে এতগুলো দেখানো পসিবল না আপনারা নির্ভয়ে আমাদের সবে আসতে পারেন আর কুরিয়ারেও নিতে পারেন ইনশাআল্লাহ যত দূর সম্ভব সাপোর্ট দেবো আপনাদেরকে যাতে আপনারা ল্যাপটপগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের কাজের চাহিদা পূরণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আপনারা সব ভিজিট করবেন আমি বারবারে বলি আপনারা সব ভিজিট করে ল্যাপটপগুলো দেখে বুঝে তারপরে যাচাই বাছাই করে ল্যাপটপগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ